তো বন্ধুরা, তোমরা কিন্তু সেই অফিসিয়াল নোটিফিকেশনটি সরাসরি আমার স্ক্রিনে দেখতে পারছো। তো আলোচনা শুরু করার আগে তোমাদেরকে আমি জাস্ট এতটুকু বলতে চাই যে তুমি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নাও, কারণ এই ধরনের পরবর্তী আপডেটস এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরগুলো পাওয়ার জন্য। তো চলো দেখে নিচ্ছি। এখানে দেখো, প্রথমেই বলা রয়েছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস স্বাস্থ্য ভবন ব্লক GN 29 সেক্টর ভি সল্টলেক সিটি কলকাতা 791। তো এর মেমো নাম্বার যেটি রয়েছে সেটিও কিন্তু তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারছো এবং এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে 6 ফেব্রুয়ারি 2019 তারিখে। তো চলো দেখি এখানে কি বলা হয়েছে। এখানে তো বন্ধুরা, আপনারা কিন্তু নোটিশটা আমার স্ক্রিনে প্রথমে দেখতে পাচ্ছেন। তো আপনারা কি করবেন, সরাসরি এর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু এই প্রার্থীদের তালিকা কিন্তু দেওয়া হয়েছে। দেখো, সিরিয়াল নাম্বার, লিস্টের যে সিরিয়াল নাম্বার সেই লিস্টের সিরিয়াল নাম্বার এবং নেম এবং পোস্ট এবং স্কুলের নেম এবং স্কুলের যে অ্যাড্রেস সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো তোমরা এখানে এসে দেখে নেবে, এখানে এসে দেখে নেবে সম্পূর্ণ লিস্টটা। তোমরা দেখে নেবে যে লিস্টে তোমাদের নাম রয়েছে কি না, লিস্টে তোমরা এসে খুঁজে দেখে নেবে যে লিস্টে তোমাদের নাম রয়েছে কি না। তো তোমাদের আমি এই লিস্টের যে লিঙ্কটি, এই পেজের যে PDFটির লিঙ্কটি আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেটি ডাউনলোড করে দেখে নেবে যে তোমাদের নাম রয়েছে কি না। তো তারপর দেখো তোমাদের যে বিস্তারিত আলোচনাটা সেটা কি বলছে। তো এখানে কিন্তু এই নিয়োগটি কিন্তু হচ্ছে যে গ্রুপ ডি পদের পিয়ন পদে, গ্রুপ ডি পিয়ন পদে। তো এখানে দেখো ইনস্ট্রাকশনে কি বলা হয়েছে, প্রথমেই দেখুন অর্ডারে কি বলা হয়েছে, নোটিশে কি বলা হয়েছে সেটা একটু দেখে নেই। তো এখানে দেখো প্রথমেই বলা হয়েছে, অ্যাজ পার অ্যাপ্রুভেল অফ দ্য ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস ওয়েস্ট বেঙ্গল, অল দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস এম্পানেল বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেক্টর 2 DJ 8 করুণাময়ী কলকাতা 791 আর হেয়ার বাই ডাইরেক্ট টু অ্যাপেয়ার বিফোর দ্য স্ট্যান্ডিং সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল UNV হল নিয়ার প্রিন্সিপাল অফিস 88 কলেজ স্ট্রিট কলকাতা 793 গেট নম্বর 1। তো আপনাদের যেতে হচ্ছে দেখুন গেট নম্বর 1 15th February 2019। তো তার মানে দেখো এখানে এটাই বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য দপ্তরের যে ডাইরেক্টর আছে তার অনুমোদনে, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দ্বারা যে মানে নিম্নলিখিত প্রার্থীগণের তালিকা তৈরি করা হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ঠিকানাটা তোমরা কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছ, Sector 2 DJ 8 করুণাময়ী কলকাতা 791, তাদের দ্বারা কিন্তু যে নিম্নলিখিত প্রার্থীদের তালিকা কিন্তু দেওয়া হয়েছে। তো এবার দেখো তাদের সবাইকে, যাদের এখানে লিস্টে নাম রয়েছে তাদের কি বলা হয়েছে, যে সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল UNV হল নিয়ার প্রিন্সিপাল অফিস 88 কলেজ স্ট্রিট কলকাতা 793 1 নম্বর গেটে তোমাদের কিন্তু যেতে বলা হচ্ছে। তো কবে যেতে বলা হচ্ছে, 15-2-2019 তারিখে। তো 15-2-2019 তারিখে কিন্তু যেতে বলা হচ্ছে এবং সময় কি থাকছে 11টা থেকে 1টা। তো টাইম দেখো, ফার্স্ট 101 থেকে 100 ক্যান্ডিডেট যে রয়েছে, 1 থেকে 100 ক্যান্ডিডেট তাদের কিন্তু যেতে হচ্ছে 11টার সময় এবং 101 থেকে 200-তে মধ্যে যাদের সিরিয়াল নাম্বার রয়েছে তাদের কিন্তু যেতে হচ্ছে 1টার সময়। তো এটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি, মানে এটা কিন্তু গ্রুপ ডি পদের যে নিয়োগ তার জন্যই। তো এখানে আমি এটাকে শর্ট করে বলে দিই যে তোমাদের কিন্তু এর জন্য 25 টাকা ডিপোজিট করতে হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিংবা গভর্নমেন্ট অফ ট্রেজারি কিংবা থ্রু অনলাইনের মাধ্যমে। তোমরা যে অনলাইনে ওয়েবসাইট রয়েছে www.wbfin.gov.in, এখানে গিয়ে তোমরা এই মানে আর কি 25 টাকা জমা করতে পারো। এছাড়াও কিছু বিস্তারিত বলা হয়েছে যেগুলো তোমরা এখান থেকে ভালোভাবে পড়ে নেবে। তারপর দেখো এখানে আরও বলা হয়েছে যে এছাড়াও কিন্তু তোমাদের 75 টাকা ক্যাশ দিয়ে দিতে হবে, যেটা হচ্ছে তোমাদের মেডিকেল এক্সামিনেশন মেডিকেল বোর্ডকে দিতে হবে, যেটা হচ্ছে তোমার এই মেডিকেল এক্সামিনেশন ফিস হিসেবে 75 টাকা কিন্তু ক্যাশ দিতে হচ্ছে। তারপর দেখো এখানে কি বলা হয়েছে তোমাকে, যে এগুলো কিন্তু অবশ্যই করতে হবে, যেগুলো হচ্ছে চোখের যে রিপোর্ট, এক কথায় আমি যদি বলি যে তোমার চোখের রিপোর্টের একটি কিন্তু রিপোর্ট অবশ্যই থাকতে লাগবে, যেখানে গ্লাস দিয়ে মানে চশমা ছাড়া এবং চশমা দিয়ে আরও বিভিন্ন ইত্যাদি যে তথ্য দেওয়া রয়েছে সেগুলো কিন্তু তোমরা পরে বুঝে নেবে যে চশমা দিয়ে তোমাদের কিন্তু মানে সেই রিপোর্টটা থাকতে হবে। তার সাথে তোমাদের ইউরিন মানে মূত্রের যে টেস্ট স্যাম্পলগুলো সেগুলো কিন্তু থাকতে হবে। তো যেখানে দেখো সেটা প্যাথোলজিস্ট থেকে কিন্তু তোমাদের করাতে হবে। তো সব কিছু কিন্তু তোমাদের কী কী ইউরিন টেস্ট কী কী করতে হবে সেটা দেখো। তারপরে এক্সরে রিপোর্ট, চেস্ট তোমার বুকের যে এক্সরে রিপোর্টের সেটা কিন্তু তার লাগবে। তারপরে আপনাদের 2 কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে। তারপরে দেখো 1 সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ হিজ আর জয়েনিং লেটার, তার মানে তোমাদের যে জয়েনিং লেটার আছে সেই জয়েনিং লেটারে কিন্তু 1 কপি ফটো লাগাতে হবে।
তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তো তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে এই নোটিশটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দেবে। তার সাথে তুমি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নেবে। ধন্যবাদ।